প্রচণ্ড গরমে একটুখানি স্বস্তি দিতে আইসক্রিমের জুড়ি মিলা ভার। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতো কাস্টার্ড আইসক্রিম, যা তৈরি করা একদম সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে, আর যার স্বাদও অতুলনীয়। এজন্য শুরুতে একটা বাটিতে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আমি ভ্যানিলা ফ্লেভারেরটা ব্যবহার করেছি। এর সাথে নিয়ে নিব সমপরিমাণ অর্থাৎ 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে আইসক্রিমের স্বাদটা ভীষণই ভালো আসে, তবে চাইলে স্কিপও করতে পারেন। আর এখানে 500 গ্রাম পরিমাণ ফুল ফ্যাট লিকুইড মিল্ক নিয়েছি। এখান থেকে সামান্য পরিমাণ দুধ দিয়ে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এবার চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিব লিকুইড মিল্কের পুরোটাই, অর্থাৎ 500 গ্রামের চেয়ে কিছু পরিমাণে কম আছে। এর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। নেড়ে চেড়ে ভালোভাবে জাল দিয়ে নিব। চাইলে দুধগুলোতে জাল দিয়ে বেশ কিছুটা ঘনও করে নিতে পারেন, এতে আইসক্রিমের টেস্টটা ভীষণই ভালো আসে। এবার মিষ্টির জন্য অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। আমার বাচ্চারা একটু আইসক্রিমে বেশি মিষ্টি পছন্দ করে, এজন্য আমি 1/2 কাপ দিয়েছিলাম, তবে অবশ্যই আপনারা 1/3 কাপ অথবা তার চেয়েও কম চিনি ব্যবহার করবেন, এতে টেস্টটা ভালো হবে। এবার কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত দুধে খুব ভালোভাবে জাল দিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন দুধে কিন্তু অলরেডি বলক চলে এসেছে। এদিকে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আরও একবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই ঘন দুধের মিশ্রণে ঢেলে দিব। দুঃখিত, এই অংশের ভিডিও ক্লিপটা কেটে যাওয়ার জন্য। এবার কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে মিশ্রণটাকে ঘন করে নিব। দেখতেই পাচ্ছেন মিশ্রণটার ঘনত্ব ঠিক এই পর্যায়ে আছে। এবার চুলা থেকে নামিয়ে একদম রুম টেম্পারেচারে রেখে মিশ্রণটাকে ঠান্ডা করে নিব। যে পর্যায়ে গিয়ে দেখবেন মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে এটা ফ্রিজে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। অপরদিকে একটা মিক্সিং বোলে নিয়ে নিব হুইপিং ক্রিম। আমি ভিভো রেডটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের হুইপিং ক্রিম ব্যবহার করতে পারেন। এবার এখান থেকে একে একে 1/2 কাপ করে 2 বারে 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম নিব। আমি 1 কাপটা খুঁজে পাচ্ছি না জন্য 1/2 কাপে 2 বার দিয়েছি, তবে আপনারা সরাসরি মেজারমেন্ট কাপের 1 কাপ ক্রিম নিলেই চলবে। এ পর্যায়ে একটা ইলেকট্রিক বিটারের কাটার স্পিড 3-এ রেখে 2-3 মিনিট খুব ভালোভাবে ক্রিমটাকে বিট করে নিব। সবার কাছে রিকোয়েস্ট, বিটারের দিকে তাকাবেন না, চকলেট কেকের চকলেট ভরে গিয়েছিল। এবার 2-3 বার থামিয়ে থামিয়ে বিটার দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ক্রিমটাকে বিট করেছি, আর দেখুন এরই মাঝেই ক্রিমটা খুব ভালোভাবে স্টিফ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে এই ক্রিমের সাথে অ্যাড করে দিব আগে থেকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া কাস্টার্ডের মিশ্রণ। তবে একবারে দিব না, প্রথম অংশে আমি অর্ধেকটা ব্যাটার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে মিশিয়ে নেওয়ার পর দ্বিতীয় অংশে আবার পুরো ব্যাটার দিয়ে ভালোভাবে বিট করে নিব। যেহেতু এখন গরমকাল, এজন্য কোনোভাবেই ক্রিম বা আইসক্রিমকে ওভারবিট করা যাবে না, তাহলে ক্রিমের স্টিপি ভাবটা নষ্ট হয়ে পানি ছেড়ে দিতে পারে। দেখুন প্রথম অংশে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার দ্বিতীয় ধাপে অবশিষ্ট মিশ্রণটুকু আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চাইলে এই মিশ্রণের অর্ধেকটা পরিমাণ মিশিয়েও কিন্তু এই আইসক্রিম পারফেক্টভাবে তৈরি করা যেতে পারে। আর প্রায় এবারেও 8-10 সেকেন্ড সময় নিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেই পর্যায়ে গিয়ে দেখবেন সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে সৌন্দর্যের খাতিরে অ্যাড করে দিব জাস্ট 2 ফোঁটা পরিমাণ ইয়েলো ফুড কালার। এটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, আর না দিলেও তেমন একটা সমস্যা নেই, তবে হালকা ইয়েলোশ একটা ভাব আসে যার ফলে আইসক্রিমটা খেতে এবং দেখতে ভীষণই ভালো লাগে। আমি রেডম্যানের সেমি জেল কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এবার সব কিছু স্প্যাচুলা দিয়ে নিচ থেকে উপর পর্যন্ত মিশিয়ে নেওয়ার পালা। ব্যাস, মোটামুটি কাজ কিন্তু এতটুকুই। দেখুন আইসক্রিমের কনসিস্টেন্সিটা আমি একটু দেখিয়ে দিই, এটা কতটা ক্রিমি হয়েছে। এবার আইসক্রিমটা জমানোর জন্য আমার প্রয়োজন হবে এরকম একটা ফুড গ্রেড প্লাস্টিক জারের। আপনারা চাইলে আইসক্রিমের বক্সেও এই আইসক্রিমটা বসিয়ে নিতে পারেন, আবার চাইলে যে কোনো ধরনের বাটিতেও সেট করতে পারেন। এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নেওয়ার পর আইসক্রিমের মিশ্রণটা এই জারে ঠিক যতটা নিবে ততটাই ঢেলে দিব। দেখলেন তো,
আধা কেজি পরিমাণ দুধ, সামান্য পরিমাণে চিনি আর এক কাপ পরিমাণ ক্রিম দিয়েই তৈরি করা যায় লোভনীয় প্রায় 1.5 লিটার পরিমাণ কাস্টার্ড আইসক্রিম। এবার উপরের সারফেসটা যাতে একটু সমান হয় এজন্য এই স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে দেখার সৌন্দর্যের জন্য। দেখুন উপরটা যতটুকু পারা যায় আমি খুব ভালোভাবে সমান করে দিয়েছি। এবার আমার আইসক্রিম এই জার ভর্তি হয়েও আরও কিছুটা বেঁচে গিয়েছে, এজন্য ছোটো একটা জারেও এই আইসক্রিমটা আমি ভরে নিব। আর এই তো আইসক্রিম বক্সিং শেষ। এবার আইসক্রিমের উপরটাও যাতে একদম বাইরের কিনা দোকানের মতো দেখায় সেজন্য উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে আমি গার্নিশিং করে নিব। এটা অপশনাল, চাইলে আপনারা যে কোনো ধরনের বাদাম, কিসমিস, ট্রুটি ফুটি যে কোনো কিছু দিয়েই সাজিয়ে নিতে পারেন, আবার চাইলে এমনি এমনিও সার্ভ করতে পারেন। যেভাবেই পরিবেশন করুন না কেন এই আইসক্রিমের স্বাদ কিন্তু কোনোভাবেই মন্দ লাগবে না। পরিমাণ মতো পেস্তা বাদাম কুচি ব্যবহার করার পর সৌন্দর্য বর্ধনে আর ফ্লেভারটা যাতে ভালো আসে এজন্য ব্যবহার করব কিছু কেশর বা সেফরন। গার্নিশিং সহ আইসক্রিমের কাজ মোটামুটি এতটুকুই। দেখতেই পাচ্ছেন বক্সটা ফ্রিজারে যাওয়ার জন্য একদম রেডি। এবার ঢাকনাটা লক করে দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব 8 থেকে 10 ঘন্টা অথবা ওভারনাইটের জন্য। একইভাবে ছোট জারের আইসক্রিমগুলো আমি 2 কালারের টুটি ফুটি দিয়ে সাজিয়ে নিচ্ছি, এতে কালারফুল দেখাবে আর খেতেও ভালো লাগবে। ফিরলাম আইসক্রিমটা ওভারনাইট ফ্রিজে রাখার পর। আর দেখতেই পাচ্ছেন ছোট আইসক্রিমটা আমি একটা র্যাপার দিয়ে র্যাপ করে রেখেছিলাম, এটাও খুব ভালোভাবে জমে গিয়েছে। এবার ফাইনালি পালা এসেছে বড় ডিব্বার আইসক্রিমটা পরিবেশনের। দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দেই এই আইসক্রিমটা কতটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবার পালা এসেছে পরিবেশনের। এবার একটা আইস কুপার দিয়ে আইসক্রিমটা আমি রোল করে তুলে নিব, এতে দেখতে ভালো লাগে আর খেতেও। এই আইসক্রিমের রেসিপি যবে থেকে তৈরি করেছি তারপর থেকে আমার বাসায় আর কখনোই লিটার আইসক্রিম কেনা হয় না। যত সম্ভব তাড়াতাড়ি আরও বিভিন্ন ফ্লেভারের আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই অতিষ্ঠ গরমের জীবনে সামান্যতম হলেও আপনাদের উপকারে আসবে। নিজের রেসিপি বলে বলছি না, এই আইসক্রিমের রেসিপি এতটাই পারফেক্ট হয় যে কাউকে না বলে সার্ভ করলে কেউ কখনো বুঝতেই পারবে না যে এটা বাইরে থেকে কেনা আইসক্রিম নয়। এবার উপরটা সৌন্দর্যের খাতিরে আর একটু পেস্তা বাদাম কুচি দিয়ে আমি গার্নিশিং করে নিব। ব্যাস, আমাদের ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড আইসক্রিম বল একদম রেডি। এই গরমে একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর এই তো আইসক্রিমের ফাইনাল লুকটা দেখুন, এটা কতটা রিচ আর ক্রিমি, এক কথায় অসাধারণ। আজ এ পর্যন্তই, দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে পর্যাপ্ত পরিমাণে পানীয় পান করুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।